सही। जी चिट्टागों वाली बाजी टेस्टिमनी बताएं। जनाब भाई आपको सुनती हूँ। सलाम जी बाजी बोलो। बोल। जी बंगला बोले, हार वाली बाजी सुन रही हैं? हार वाली बाजी सुन रही हैं ना आप? जी जी मैं सुन रही हूँ बापू, अपने बोले नामी सुन ची। हाँ আপু আসলে আমার এই কিছু, আমার তো এখন আমার আর আমার হাজবেন্ডের কোনো জব নেই, তো মানে কোনো জব নেই আমার আর আমার হাজবেন্ডের, আচ্ছা কোনো ইনকাম সোর্স নেই ফ্যামিলিতে। তো এমন অবস্থা চলতেছে, একদম নো পেনি। তো এমন সময় আমি মানি টাম করতেছি, তারপর হঠাৎ করে একদিন আমার মেয়ের আলমিরা খুললাম, মানে কিছুদিন ধরে টাকা পয়সাও নাই, কারণ যেগুলো ছিল ওগুলি খরচ হয়ে যাচ্ছিল বিভিন্ন ঘরের কাজে। খোলার সাথে সাথে হঠাৎ করে দেখি কি কাপড়ের ভাঁজের মধ্যে 2000 টাকা। তো আমি তো চিন্তাই করি নাই, কারণ কোথেকে হঠাৎ করে কিভাবে আসছে কিন্তু আমি জানি না, কি আমি রাখছি বা কারণ আমি সব ভুলে যাই বা কি। এর মধ্যে অনেকবার আলমারি খুঁজছি দেখি নাই, হঠাৎই টাকাটা পাইছি। তখন একদম আমার হাতে কোনো টাকা ছিল না, আমার মনে হচ্ছে যে এটা মানি ধর্মের ফলে পাইছি, এটা একটা টেস্টিমনি। আচ্ছা এটা আগে আমি এক্সপ্লেইন করি নেই। জি আরো দুই তিনটা আছে। জিশা আচ্ছা ঠিক আছে। জিশা সাহেব ও উসকে ওর উসকে হাজবেন্ড কা কোই জব নেই হ্যায়, বোথ অফ দেম আর জবলেস। ওর মনি দম মে ব্যাঠনে কে ওজে সে এক রোজ উসনে আলমারি খোলা ওর উসকে বচ্চে কে কপড়ে কে বীচ মে উসে 2000 রুপিয়া মিলা, 2000 টাকা মিলা। ও বহুত শকড রহ গই কি ইয়ে পয়সে কহাঁ সে আয়া, ক্যোঁকি উসকো ইয়াদ ভি নি আ রাহা থা কি মানে কবি রাখা ইয়া নেই, আর জো ভি अब पैसे तो कहीं से भी आने रहे थे, उसके खर्चे हो जा रहे थे उल्टा। तो ये जो 2000 रुपये अचानक से उसको अलमारी से मिला है, तो ये उसमें उसने ये यकीन से एक्सेप्ट किया है कि ये मनी दम में बैठने की वजह से उसे मिल गया। तो ये एक पहला टेस्टिमनी है। और नोटा बोले नेक्स्ट जी। তো এরকম আমার আরো কিছুদিন এরকম টাকা ছিল না, তো মানে ওই নাই 2 মাস ধরেই হাজবেন্ডের জব নেই, তো এরকম টাকা নেই। হঠাৎ করে একদিন আমি আবার আমার ড্রেসিং টেবিল খুলছি, তো ড্রেসিং টেবিল খোলার পরে তো অত সেখান থেকে প্রতিদিনই তো চিরুনি নিচ্ছি বা ইয়ে নিচ্ছি ইউজ করতেছি কিন্তু দেখি না। হঠাৎ করে খোলার পর হাত দিচ্ছি একটা জায়গায়, দেখি যে ওইখান থেকে তাই 1500 টাকার মতো পেয়ে গেছি আমি। 1500 টাকা? জি। তো ও ওইখান বাবা, থেকে ও আবার বাবা। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে আমি আবার ইলেকট্রিক বিল করলাম, তারপরে আমার মেয়ের জন্য কিছু উইন্টার ক্রপ কিনলাম, এটাও একটা টেস্টিমনি। আচ্ছা ঠিক আছে শাহসাব। উসকে বাদ কুছ দিনো বাদ জব উসে ওয়াপস সে পয়সে কি জরুরত পড়া, উসকে এক তো উসকা হাজবেন্ড কা জব বিলকুল ভি নেই হ্যায়, দোনো কাই জব নেই হ্যায়, তো ও এসে তো রোজ ও আপনা ড্রেসিং টেবল খুলতি হ্যায় পর উসে কুছ নেই মিলতা হ্যায়। मनी दम में बैठने के बाद अचानक से उसने जैसे ही ड्रॉयर खुला और हाथ देने के बाद उसे 1500 रुपया मिला है दोबारा। हाँ दोबारा उसे मिला है, ये एक बार कबर्ड खोलने की वजह से मिला है, जबकि वो रोज ही खोलती है मगर कुछ ही नहीं मिलता, मगर अचानक से उसे मिला। दोबारा से जब उसने अपना ड्रेसिंग टेबल का ड्रॉयर खोला तो उसे वापस से 1500 टाका मिला है, और इससे उसने अपना इलेक्ट्रिसिटी का बिल्स दिया है, बच्चे के लिए विंटर का कपड़ा खरीदा है उसने। क्या बात है। अच्छा नहीं आबार आरेक्ट आरेक्ट आछे ना? হ্যাঁ বলেন ওটা বলেন। এই তো মানে কি এই যে 2 মাসের মধ্যে আসলে আপু মানে কি আমাদের একদম কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কিন্তু কিভাবে কি এর জন্য রিজিক বা কিভাবে কি মানে খাবারটা এরিক হয়ে যাচ্ছে, হচ্ছে কেউ পাঠাচ্ছে বা আমার কোনো আত্মীয় বা ভাই বা খালা এভাবে করে হয়ে যাচ্ছে, কিভাবে যেন টাকাটা ম্যানেজ হচ্ছে আমি নিজেও জানি না, আমি কিন্তু নিজেও জানি না একটা ব্যাপার। তারপরে হচ্ছে বা আমার হয়তো কাজিন এরকম। আরেকটা হচ্ছে গিয়ে কি আমি মানে কম করতেছিলাম ওইখানে আমি আমার চাকরির জন্য বলছি, তো একই সঙ্গে 2টা চাকরির অফার আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ যে আমি কোন দিকে কোনটাকে জয়েন করবো বুঝতেছিলাম না। তারপরে মানে একটা চাকরিতে আমি গত পরশুদিন জয়েন করছি, একটা এটা হচ্ছে এর মধ্যে রিসেন্টলি গত পরশুতে আমি জয়েন করছি একটা চাকরিতে, পরীক্ষা টরীক্ষা দিয়ে আমার হয়েছে সেটা আমি জয়েন করছি। আচ্ছা এটা আমি দেখছি বলি বলি জি। আচ্ছা 2 মহিনা সে শাহ সাহেব কোই জব নেই উনকা উনকা উনকো সমঝ মে নেই আ রাহা থা রিস্ক কেসে করকে হোগা, মগর কহি না কহি সে খানা আ যা রাহা থা, या तो कजन्स भेज रहे दे थे या खाला के तरफ से आ रहा था या पड़ोसी से आ रहा था, मगर कहीं ना कहीं से खाना जरूर आ रहा था। उसके अलावा मनी दम में बैठने के अलावा उसने ये दुआ किया था कि उसका जॉब हो जाए, तो ये कुछ ही दिन पहले उसे 2 जॉब ऑफर आया और वो कंफ्यूज हो गए कि कौन सा वो एक्सेप्ट करे, उनमें से उसने एक एक्सेप्ट किया है और वो पिछले कुछ दिनों से जॉब में जा रही है, वो फाइनली उसका जॉब हो गया इस मनी दम की वजह से। ठीक है और कोई टेस्टिमोनी है आ रहा थे आपको?
আর আছে আপু? আর আপু হচ্ছে কি, আমি ওই যে মানে কি যেহেতু কোনো কিছু নাই আপু, ওই চাকরিটাও হচ্ছে যে আপনার আমার যেটা আছে আপু আলহামদুলিল্লাহ, মানে এমন না যে আমি চলতে পারবো, কিন্তু আমার তখন কোনো উপায় নেই, আমার তো না তাও করতে না, হবে। হ্যাঁ শুরু হোক, করতেছি, ঠিক আছে। জি জি করতেছি। এই জন্য পাশাপাশি আমি একটু রান্নার কি রান্নার অর্ডার করলে তো ওইটারও আমি অর্ডার নিই ওইখান থেকেও। এই মাসে একদম আমার তো ইয়ে, আমার হাজবেন্ডের কোনো ওর শরীর খারাপ, কুকুর একটা পায়ে ব্যথা উঠছে কোমরের, ওইটার জন্য অনেক টাকার প্রয়োজন, ওই নিয়ে টেনশনে আছি। তো এই অবস্থাও কোনো জবও জয়েন করতে পারতেছে না আবার আসলে, তো আমি ওই রান্নার কিছু অর্ডার নিই। তো ওই দুই এর মধ্যে হঠাৎ হঠাৎই তিনটে অর্ডার আসছে আমার কাছে, এবং গতকাল আরো দুইটার অর্ডার আসছে, কিন্তু এখনো কথা চলতেছে যে এই অবস্থা আর কি। কিন্তু তিনটে অর্ডার আমি কনফার্ম করছি, এগুলো আমি ডেলিভারিও দিচ্ছি খাবারের। ওখান থেকে এই কিরকম যে টাকা আসছে আপনার? ওইখান থেকে হচ্ছে গিয়ে আমি পেমেন্ট পেলাম হচ্ছে গিয়ে প্রায় 3,000 টাকার মতো আমি পেমেন্ট পেয়েছি। আচ্ছা আরেকটা আচ্ছা, হচ্ছে এটা আমি যে তাহলে বলি, জি, আরেকটা এটা আমি হচ্ছে বলে। গতকাল খাবারের অর্ডার আসছে, মানে এখনো আচ্ছা কথা চলছে, ওটা ডেলি হয়তো 3,000 টাকা চাচ্ছিলাম আর কি, এখনো চাই না। আচ্ছা ঠিক আছে। শাহ সাহেব, ও জব কে ইলাভা वो कुछ खाने का केटरिंग का भी कर रही है पास पास, उससे वहां से भी उसे ऑर्डर आया है। तो अब तक केटरिंग से उसे 3,000 कतरे मिला है। और क्योंकि उसके हस्बैंड का आई थिंक वो कह रहे हैं कि उसके हस्बैंड का पैर में और कमर में दर्द की वजह से वो कोई जॉब नहीं कर पा रहा है, तो उसके वजह से वो परेशान है। मगर फिर भी कहीं ना कहीं से पैसे का बंदोबस्त हो जा रहा है। ये केटरिंग से भी आया है, जॉब भी उसे मिल गया है, और फिर अचानक से उसे जो कबर्ड से और ड्रॉयर से मिला है। मिला है, ठीक है।